আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি অর্পিতা, চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। সকাল থেকে কিছু ব্লগ ট্লগ করিনি, কারণ সকালে খুব তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়েছি, করে নিয়ে এখন বেরোচ্ছি ঘুরতে। আমরা 5 জন মিলে ঘুরতে যাচ্ছি, যাব সঙ্গমের ওইদিকে। তো বেরোই, তারপরে আবার কথা বলবো, তাহলে দেরি হয়ে যাবে। আজকে থেকে কিন্তু আমাদের ফুলদমে ঘোরাটা শুরু হয়ে গেল, সেই মজা আমাদের এখন। আর এই বাইকটা দেখছেন না, এই বাইকটা ওর একটা স্যারের কাছ থেকে নিয়ে এসেছে বাইকটা। এখানে না বাইক ভাড়া নিতে গেলে ওই 1800 টাকা থেকে শুরু 2500 টাকার মধ্যে পাওয়া যায়। তো ফালতু ফালতু টাকাটা নষ্ট হবে, স্যারের কাছে বললো তো স্যার দিয়েও দিল। বেরিয়ে পড়লাম আমরা দুটো বাইক নিয়ে, তো সেরকম মজা লাগছে, তাই না গো? ওই যে ওরা আসছে, এই যে আমরা সেই সারাদিনের ট্যুর শেষ, সন্ধ্যে বাড়ি আসবো। আমরা কিন্তু এই রাস্তায় প্রচুর বার গিয়েছি আর আপনাদের প্রচুর বার আমি দেখিয়েছি, কি বলুন তো। আজকে আরো বেশি ভালো লাগছে, কারণ আজকে 5 জন মিলে আছি, তো 2 জন মিলে যাই গল্প গুজব করতে করতে ঠিক আছে, কিন্তু আজকের মজাটা একটু অন্যরকম মজা। আর এই চলে আসলাম এখানে গাড়িতে তেল ভরার জন্য। আমরা সঙ্গমের দিকে গেলে না এখান থেকে বেশিরভাগ তেল ভরি, যে কদিন গেছি সে কদিনই এই তেল পাম্প থেকে তেল ভরে তারপরে ওইদিকে যায়। এখন অনেকটা রাস্তা, তো এখান থেকে তেল ভরে নিয়ে হুশ করে চলে যায়। যাবো এখন প্রায় মনে হয় 50 কিলোমিটার, 50-60 কিলোমিটার, আসা যাওয়া দিয়ে প্রায় 150 কিলোমিটার হয়ে যাবে। তারপর যদি টাইম থেকে ফেগ্রামটায় যাবো, সে প্যালেসে যাবো, তারপরে শান্তিস্তূপে যাবো, অনেক ইচ্ছা আছে। এবার দেখা যাক কতদূর কী হয়, কতটা কভার করতে পারি। এখন বাজে ওই 11:30, 11:30 মতন বাজে। তো বাড়ি থেকে ওই অল্প একটু খাওয়া দাওয়া করে এসেছি। আমরা ভেবেছি যে সামনে গুরুদুয়ার আছে না, ওখান থেকে খেয়ে নেবো, ওখান থেকে প্রসাদ কি আরও যেসব খাবার দেয় সেগুলো খেয়ে নেবো। তো দেখা যাক কতদূর কি হয়। আর এই সামনে একটা দোকান পড়ে গেল, তো সঙ্গমের দিকে যাবো, তো ওইদিকে বসে একটু আড্ডাই আর কি মারবো। ওই জন্য কিছু চিপস নিয়ে নিলাম, কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, বসে খাওয়া দাওয়া করবো, একটু গল্প গুজব করবো সেই জন্য। আজকের ওয়েদারটা বেশ ভারী সুন্দর আছে, কিন্তু পুরো রোদ রোদ একদম ঝলঝল করছে, একটুও মানে ঠান্ডা নেই। তাও সোয়েটারটা পরেছি, গাড়িতে যাবো তো হাওয়া হবে, ওই জন্য সোয়েটারটা পরে নিয়েছি। জলটা পুরো আলাদা আলাদা কালার, এটা নীল কালার আর ওইটা পুরো একদম ঘোলা কালার, আজকে এরকম প্রথম দেখলাম, হেভি সুন্দর লাগছে দেখতে। দুই তিন দিন এখানে এসেছি কিন্তু জলটার কিন্তু এরকম কালার দেখিনি, শুনেছি যে পুরো নীল কালার হয়েছে, কিন্তু আজকে পুরো চোখে দেখলাম পুরো নীল কালার, হেভি লাগছে, অসাম অসাম লাগছে। আমরা লাদাখ শহরটা না এমনই একটা জায়গা না, মাসে মাসে রূপ অন্যরকম পাল্টাই। এই যে জলের কালার দেখেছিলাম অন্যরকম, আজকে দেখছি অন্যরকম, মানে যতবারই আসি না কেন একটা নতুন নতুন জিনিস দেখতে পাই এখানে। যখন প্রথম এসেছিলাম তখন একটা রূপ ছিল লাদাখের, তারপর যতবারই ঘুরতে এসেছি না আলাদা আলাদা রূপ দেখতে পেয়েছি, না হলে গাছের, না হলে নদীর, না হলে প্রাকৃতিক পরিবেশের, সমস্ত কিছু এরকম আলাদা আলাদা রূপ। ওই জন্যই মানুষ মনে হয় লাদাখ শহরটাকে স্বপ্নের শহর বলে, সত্যি স্বপ্নের শহর। আপনি যে মাসে আসেন না কেন, ঠিক পরের মাসে আলাদা রূপ দেখতে পারবেন, তার পরের মাসে আলাদা রূপ দেখতে পারবেন, এই রকম। নদীটা তো এতক্ষণ আমরা উপর থেকে দেখছিলাম, এখন নিচে চলে আসলাম দেখার জন্য। আর টুরিস্টটা না এখন অনেকটা কমে গেছে, শীত পড়ে যাচ্ছে তো ওই জন্য। সঙ্গমে তখন তো উপর থেকে দেখছিলাম, নিচে চলে এসেছি, নিচে চলে এসে এবার যাবো। দুটো দুই রকম জল, দুটো দুই কালারের জল, অনেক কমে গেছে অনেক। চলো নিচে নামি, চলো নিচে নামি। এই জায়গার জলটা দেখুন, কিছুতেই মিস না, দুটো পুরো আলাদা আলাদা আছে, এত ভালো লাগছে দেখতে। এই যে আর জল কতটা নিচে নেমে চলে গেছে, আমরা যেদিন প্রথম এসেছিলাম জল এখানে ছিল এই জায়গায়, সেই জল কোথায় নিচে নেমে চলে গেছে। এখানে আমাদের এখন ফটো শুট চলছে, আমাদের ক্যামেরাম্যান এই, তো এখানে এইনাকে এসে ধরা হলো। তো আপনারা যদি কেউ ধরতে চান তো কন্ট্যাক্ট করে নিতে পারেন, আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো। দাদা আপনার সাথে যদি কন্ট্যাক্ট করে তাহলে কি করতে হবে? ফ্রিতে, ফ্রিতে তাহলে ঠিক আছে, একদম ফ্রিতে।
আমি এই নদীর পাড়টায় না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর ভাবছি ভগবানের কি সৃষ্টি তাই বলুন, জলটা কিছুতেই মিশছে না, মানে যতই ঢেউ আসুক না কেন সেই আলাদা হয়েই যাচ্ছে, কিভাবে এরকম হয়েছে ভগবান সেই জানে। আমাদের ওখানে না নবদ্বীপও কিন্তু সেম এরকম, কিন্তু জলের কালারটা ওখানে আলাদা, এখানে জলের কালারটা আলাদা। ভগবান কি সুন্দর সৃষ্টি করেছে আমাদের ভারতবর্ষটাকে, তাই না বলুন। এখানে এসে আজকে অনেকটা টাইম কাটালাম, কারণ জলটা এত সুন্দর লাগছে আর রোদটা খুব সুন্দর, তাই না সোজা? বলো কিছু তুমি একটু। হ্যালো গাইস, কারণ বলো কেমন লাগলো? একদম ভালো লাগলো, সঙ্গমে তো সিন্ধু নদী তো আরেকটা নদীর সঙ্গে মিশছে, তো ভালোই লাগছে, ছবি আমি তুলছি। কালারটা অন্যরকম বলো, কি সুন্দর কালার, আর একসাথে আরেকটা নদী নীল আর ঘোলা জল মিশছে, খুব সুন্দর দেখতে আর সুন্দর দেখতে লাগছে, আর লাল নীল সবুজ পাথর পাওয়া যাচ্ছে, আমি করিয়েছি, সুন্দর লাগছে এসে। আর মানে জলটার কালারটা আলাদা, তো ওই জন্য ছবিগুলো খুব সুন্দর আসছে। তো এখানে ছবি টবি তুলে নিই, তারপর একটু ভাবছি ওই সাইডটা যাবো, যে সাইডটা এসে গিয়ে বসেছিলাম সিন্ধু নদীর পাড়ে, কিন্তু জলটা না ওই রকম ঘুরে এসেছে, বসার জায়গাটা আর নেই। এবার দেখি ওইদিকে গিয়ে দেখবো তারপরে কিরকম কি হয়। এখানে বসে এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর এই যে আমরা তো এখানে বসে খাওয়া দাওয়া করেছিলাম, অনেক কিছু চিপস চিড়ে ভাজা বাড়ি থেকে যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন মানে পুরো ক্লান্ত হয়ে গেছি, ওই জন্য আর ভিডিও ভিডিও করতে পারিনি। ওদিকে যে ছবি তুলছে, ওরা ছবি তুলতে ভিডিও করছে, আমরা তো প্রায় দিন এখানে এসেছি ছবি তুলেছি ভিডিও করেছি, আমাদের হয়তো এনার্জি নেই। ওরা বেশ নতুন না, ওরা হেভি মজা পাচ্ছে, আর আমরাও বেশ অনেক ছবি তুলেছি, ভালো লাগছে। লাদাখ মানে কিন্তু একটা মানুষের স্বপ্নের জায়গা, একটা মানে অন্যরকম ফিলিংস, তো সেখানে আসা মানে একটা মানে অন্যরকম মজা লাগে। এই যে সেই বাঙ্গি জামটা এখানে এসেছি, আজকে আমরা এসে সবাই মিলে ছবি তুলছি, প্রচুর ছবি তুলেছি, আর একদম মানে বিভিন্ন বিভিন্ন রকম স্টাইলে, দারুণ সুন্দর। ইয়ে ভগবান দেখো, আর আমরা বাইরে দাঁড়িয়েছিলাম ছবি টবি তুলছিলাম, আড্ডা আর কি মারছিলাম। তো এখানে যে লোকটা আছে না, আজকে এখানে ভিড়টা কম, ট্যুরিস্ট অল্প, তো ওই জন্য ভিড়টা কম অনেকটা। তো ওই এই যে ইনি ইনি ডাকছে যে তোমরা ভিতরে এসে দেখো, বসো এখানে, দেখো খুব ভালো লাগবে। তো আমরা ভিতরে আসলাম, ভিতরে এসে ছবি টবি তুলছি, তার মধ্যে আবার দেখছি দুটো লোক রেডি হচ্ছে ওখানে যাবে বলে। তো তারা প্রচুর ভাবনা চিন্তা করলো, প্রায় 40-45 মিনিট ধরে ভাবনা চিন্তা করলো, আর আমরা সেই থেকে বসে আছি যে ওনারা যদি ওখানে যায় জাম্পিং করতে তো আমরা সেটাকে দেখবো। তো বসে আছি বসে আছি, ওই ওনারা হলো সাউথের দুটো মানুষ, তো ওরা মানে ওনারা করবে বলে প্রচুর চিন্তা ভাবনা করে ফাইনালি এখন সব সমস্ত ড্রেস ট্রেস পরে এখন যাবে ওখানে জাম্প দিতে। তো সেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম যে কখন যাবে কখন যাবে। আর এখানে না প্রচুর নিয়ম আছে, সিগনেচার করতে হয়, প্রচুর ফর্ম ফিল আপ করতে হয়। তো ওনারা প্রচুর ভয় পাচ্ছিল, তা ওই যে এখানকার মালিক তিনি বোঝালো যে তোমাদের যদি ইচ্ছা থাকে তাহলে যাও, আমরা জোর করব না, আর এখানে নিচে 4500 টাকা করে পার পার্সন। তো আমি ভাবছি বাবা অত টাকা দিয়ে যাওয়া মানে, আর সেই রকম রিক্স রিক্স বলতে ভয়, প্রচণ্ড ভয়। তো আমরা ওনাকে খুব বেস্ট অফ লাক জানালাম, উনি মনে সাহস নিয়ে যাচ্ছে। আমরা 5 জন ছিলাম, তো 5 জন 5 জনকে বলছি যে করবা করবা এরকম করছি, আর আমি তো বারবার বলছি যে 4500 টাকা দিয়ে আমার মরার কোনো ইচ্ছা নেই, আমার একটাই জীবন, আমি সুন্দরভাবে বাঁচতে চাই, আর এরকম দেখেই যাবো, আমি নিজে কখনো উঠতে পারবো না, কারণ আমার এতটা ভয় আমি নিজে কখনোই উঠতে পারবো না এরকম করে। Woo!
আমি আজকে কথা বলবো মামার্থের ভিটামিন সি ডেলিগ্লো ফেস ক্রিম নিয়ে। এই ডেলিগ্লো ফেস ক্রিমে আছে ভিটামিন সি ও টারমারিক। ভিটামিন সি আপনার স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে ও টারমারিক আপনার স্কিনকে সমস্ত রকম দাগ ছোপ। এই ফেস ক্রিমটা কিন্তু একদম লাইট ওয়েট আর ময়েশ্চারাইজিং, যা আপনার স্কিনের জন্য যথেষ্ট ভালো। আর এই ক্রিমটা কিন্তু আপনারা সমস্ত রকম স্কিনে ব্যবহার করতে পারবেন, অয়েলি টু সেন্সিটিভ সমস্ত স্কিনেই। স্কিনে দেওয়া যে কুপন কোডটা দেখতে পাচ্ছেন, এই কুপন কোডটা ইউজ করলে আপনারা আরও 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। মামার্থের সমস্ত প্রোডাক্ট কিন্তু হার্মফুল ও কেমিক্যাল ফ্রি। মামার্থের সমস্ত প্রোডাক্ট কিন্তু প্লাস্টিক পজিটিভ ও ইন্ডিয়ান ব্র্যান্ড। এই প্রোডাক্টটা কিন্তু আপনারা মামার্থের অ্যাপে, মামার্থের ওয়েবসাইট, অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পার্পল সমস্ত কিছুতেই কিন্তু পেয়ে যাবেন। মামার্থের নিজস্ব অ্যাপও কিন্তু লঞ্চ হয়ে গেছে, তো সেখান থেকে কিনলে আপনারা কিন্তু আরও বেশি ডিসকাউন্ট পেয়ে যাবেন। বেশি দেরি না করে আমার এই কুপন কোডটা ইউজ করে আপনারা এই প্রোডাক্ট কিনে নিন। মামার্থে যে কোনো প্রোডাক্ট নিয়ে তার সাথে সাথে কিন্তু একটা করে গাছ লাগানো হবে, সেই গাছটা কোথায় লাগানো হবে সেই লিঙ্ক কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হবে। তো দেরি না করে এখনই এই প্রোডাক্ট কিনে নিন, আর আপনাদের নিয়ার কোনো স্টোর থেকে কিনলে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর প্রোডাক্টটা কেমন লাগলো? ওটা সবাই মিলে থাকলে অসুবিধা হবে না। এখানে বাঙ্কি জাম দেখলাম অনেকক্ষণ ধরে দুজন করলো, দেখা টাকার পরে এখন বাড়ির যাব। বাড়ি যাবো বলতে ম্যাগনেটিক হিলে দাঁড়াবো একবার, আর একবার পার্থ সাহেবের ওখানে দাঁড়াবো, তারপরে বাড়ি যাবো। আজকে আর কোথাও সেরকম ঘোরা যাবে না, এইটুকু দেখে বাড়ির দিকে যাবো, রওনা দেবো। আর যারা করলো তো একদের বুকের মানে হিম্মত আছে। এখন আমরা ম্যাগনেটিক হিলের দিকে যাচ্ছি। ম্যাগনেটিক হিলের মানে রাস্তা দিয়েও প্রচুরবার এসেছি, কিন্তু একবারও দাঁড়ানো হয়নি। এই দাদা দিদির জন্য দাঁড়াচ্ছি এখানে। শুনবেন তো, ম্যাগনেটিক হিল না এখন আর কাজ করে না, আগে কাজ করতো, মানে গাড়িটা ছেড়ে দিলে অটোমেটিক খুলে যেত, কিন্তু এখন কোনো কাজই করে না এখানকার লোকাল লোকই বলে। তো আমরা আগে এসেছি, বুঝতে পারিনি। তো ও জিজ্ঞাসা করলো যে ম্যাগনেটিক হিলের কী কাজ, কি হয় এখানে, তো বললো এখন কোনো কাজই হয় না সেরকম। আর এখানে একটু বসলাম রেস্ট করার জন্য। এখানে এখন চা খাবো, একটা চায়ের দোকান আছে, আমরা অর্ডার করেছি ব্ল্যাক টি, আর পুচকে অর্ডার করেছি এখানকার ফেমাস টি মানে লাদাখ বাটার টি। তো সেটা কেমন দেখাবো, দাঁড়ান একটু পরে। একদম বাজে খেতে, কিন্তু দেখতে অসাধারণ টিটা। তো আমি, ওরা ওখানে বসে আছি, আমি একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি, তো মানে ভিডিও করে বেড়াচ্ছি। এই যে সেই লাদাখের ফেমাস টি, অনেকে হয়তো ভালো লাগবে কিন্তু আমার একটু ভালো লাগেনি। কি চাই এটা, কি চাই এটা, বলো ওর নাম বলো। ওটা লাদাখ বাটার টি মনে হয়। আর লাদাখ বাটার দিয়ে কেউ খাবে না, আমি অর্ডার দিয়ে দিচ্ছি, একদম ভালো না। অর্ডার দিয়ে দিচ্ছি আবার। এই তোমার থেকে দেখো, আমিও করব। ভালো, লাল চাটা ভালো খেতে। লাল চাটা সত্যি ভালো হয়েছে। এই আবার এবার টেস্ট করবে, টেস্ট করে দেখি রিভিউ কি রকম দেয়। তাই কি হয়েছে, তুই লাল চাটা ভালো থেকে দিয়ে দিচ্ছি। কি রকম কি রকম খেয়ে নিক তাহলে। হ্যাঁ ওই চাটা ছেড়ে দিয়ে এখন ব্ল্যাক টি খাচ্ছে, স্পেশাল চা ছেড়ে দিয়ে। ছি জি 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 জি, একদম বিচ্ছিরি, একদম একদম বিচ্ছিরি। তো তো তারে বলছে আমরা গুরুদুয়ারে চলে এসেছি, এখানে একটু দেখি খাওয়া দাওয়া করবো, একটু বসবো টসবো, তারপরে প্রচুর উঁচু কিন্তু যেতে পারবো না, ওই ওইটুকু গিয়েই জীবন বেরিয়ে যাবে, তারপরে ওখান থেকে ওইটুকু 20 বার রেস্ট করে তারপরে যেতে হবে।
আমরা এখন গুরুদুয়ারের ভিতরে যাচ্ছি। তো এখানে তো আস্তে আস্তে প্রায় 4টে বেজে গেছে, তো ভাগ্য খারাপ আমাদের এখানে খাবার দেওয়া বন্ধ হয়ে গেছে, কারণ এখানে মনে হয় 3টে সাড়ে 3টে পর্যন্ত খাবার দেয়, ওদিকে আবার রাত্রেবেলা 6:30 না 7:30 থেকে খাবার দেওয়া শুরু করে। তো আমরা এখান থেকে প্রসাদ নেবো, একটু ঘুরবো টুরবো, তারপরে আবার চলে যাব বাড়ির দিকে। বাড়ি তো যাবো না, এখন যাব আমরা চকলামসলার দিকে, জ্যান্ত চিকেন নেবো, তারপর আর একটু খাওয়া দাওয়া করবো। ওখানে একটা সুন্দর একটা দোকান আছে, তো সেখানে যাব গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে যাব। আর এখানকার প্রসাদটা খেতে মানে এত সুন্দর লাগে কি বলবো, মানে অসাধারণ লাগে। আমি এইদিকে যাওয়ার সময় তো প্রথমে ঢোকা হয়নি, খুব মিস করছিলাম প্রসাদটা, তারপরে এসে তো শান্তি করে সবার প্রসাদ আমাকে দিয়ে দিয়েছে। দাদা তো খাই না ঘি, তারপর ওর প্রসাদটা আমাকে দিয়ে দিয়েছে, পুচকেটটা সবারটা। আপনাদের আমি অনেকবার দেখিয়েছি মন্দিরটা, যতবারই এদিকে আসা হয় না কেন এই মন্দিরটায় কিন্তু মানে একবার ঢোকা হবেই। আমাদের দীঘা এই গাড়িটা দেখুন, একটা ফরেনার নিয়ে এসেছে, সবাই মিলে আমরা দেখছিলাম ভিডিও করছিলাম। এই গাড়িটার দাম প্রচুর দাম, বুকার্টি, তো একটা ফরেনার নিয়ে এসেছে, ওই জন্য আপনাদের একটু দেখিয়ে দিলাম গাড়িটা। এই যে মুলতানি মাটির এখানে চলে আসলাম, দিদি একটু নেবে ওই জন্য। আচ্ছা কেমন লাগলো ঘুরে বলো? কিন্তু খিদে পেয়েছে? হ্যাঁ খিদে পেয়েছে। আর সমস্যা কি? আর কোনো সমস্যা নেই, শুধু খিদেটাই পেয়েছে। ঠিক আছে। এই যে এখানে মুলতানি মাটি নিতে চলে আসলাম, আমি এই প্রথম আসলাম, কিন্তু আমি দেখেছি আগে কখনো হাত দিইনি সেরকম করে, দিদি দৌলতে হাত দিতে পারলাম। তো যেখান থেকে নিচ্ছি না, এই মুলতানি মাটিটা পুরো একদম পিওর লাগছে, একদম পুরো সাদা, যেরকম হয় না তিলক মাটির মতন অনেকটা ওই রকম দেখতে লাগলো। আর দিদি তো একটু পার্লারে কাজ করে, তো দিদিকে বললাম একটু বেশি করে নিয়ে যাও, তোমার হয়তো কাজে লেগে যেতে পারে। সারাদিন ঘুরে ঘুরে মুখ টুকু আমার কালা কিষ্টি হয়ে গেছে। মুলতানিবাটির পাহাড় থেকে দিদিকে মুলতানিবাটি নিয়ে দিলাম, আমার বাড়িতেও আছে অনেকটা, কিন্তু সেগুলো সাদা নাই, এগুলো পুরো সাদা একদম মানে সুন্দর একদম। তো এখান থেকে নিয়ে দিলাম বাড়ি হয়তো। হ্যাঁ বলো। গুরুদুয়ারে তো খেতে পারলাম না, তো প্রচণ্ড খিদে লেগে গেছিলো আমাদের, তো চলে আসলাম এই দোকানে অনেকটা KFC-র মতন খেতে, ভালো, টেস্ট খারাপ না। ওই জন্য চলে আসলাম হুড়োতাড়া করে সবাই মিলে এখানে, আর সেই ম্যাগনেটিক হিল থেকে চাটা খেয়েছিলাম, একটু শান্তি হয়েছিল। তারপর ভেবেছিলাম যে গুরুদুয়ার থেকে খাবো, তো ভাগ্যে না থাকলে যেটা হয় খাওয়া হয়নি। তো এই যে চলে আসলাম এখানে চিকেন খাওয়ার জন্য, তো খিদে লেগেছে আর দারুণ সুন্দর লাগলো খেতে, পুরো KFC-র মতন। আবার আসবো আমরা দুজন মিলে। তো এই এখানে প্রথম আসলাম, দেখেছি দোকানটা আগে কিন্তু আসা হয়নি। 2-3 রকম অর্ডার করেছিলাম আমরা, একদম পেট ভর্তি করে সাটিয়ে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এবার যাবো চকলাম সরাই জ্যান্ত চিকেনের দোকানে, দিয়ে ওখান থেকে চিকেন নিয়ে বাড়িতে যাব। বাড়ি থেকে কষিয়ে কষিয়ে দিদি রান্না করবে, আমি সমস্ত কিছু গুছিয়ে দেবো, দিদি বললো আমি রান্না করছি করবো খুনি, দিয়ে করে খেয়ে দিয়ে আজকের মতন এখানেই শেষ করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। এই চিকেনের দোকানটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের দোকানের মতন, আর আমরা লাদাখে যেখানে থাকি সেখান থেকে 10 কিলোমিটার প্রায়।